পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে। ভোর থেকে শুরু হবে বৃষ্টি, দিনভর চলবে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর, তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন এবং এই মুহূর্তে সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেনিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। দক্ষিণবঙ্গের 15টি জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। এই তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টি কমার পূর্বাভাস থাকলেও বিক্ষিপ্তভাবে বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। মূলত দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে। প্রসঙ্গত, উত্তর পশ্চিম ভারত থেকে ধেয়ে আসা পশ্চিমী ঝঞ্ঝার জেরেই শীত উদা হয়েছে দক্ষিণবঙ্গে। এর প্রভাবেই বুধবার থেকে আকাশ রয়েছে মেঘলা। শনিবার আকাশ পরিষ্কার হলেও ফের ঘুরে দাঁড়াতে পারে শীত। রাতের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে, মনে করছে আবহাওয়াবিদরা। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে হাওয়ার গতিপথে পরিবর্তন, সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পপূর্ণ আসা হাওয়া, এই দুইয়ের প্রভাবেই এই বৃষ্টিপাত। এই বৃষ্টির প্রভাব বেশি পড়বে পশ্চিমের জেলাগুলিতে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে আগামী 48 ঘন্টায় মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আগামী 2 দিন। কলকাতা এবং হুগলি জেলাকে বিশেষভাবে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। আজও মেঘলা আকাশ রয়েছে সারাদিনই, তবে বৃষ্টির পরিমাণ একটু কম। আগামীকাল উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে, তবে বিক্ষিপ্ত বৃষ্টি আরও 48 ঘন্টায় চলতে পারে। শনিবারও আকাশ আংশিক মেঘলা থাকবে। রবিবার থেকে আবহাওয়া পুরোপুরি উন্নতি হবে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এর মধ্যেই আগামী সপ্তাহে পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা, জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। রাজ্যের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, তবে পারদপতন শুরু হবে। গাঙ্গেয় বঙ্গে তাপমাত্রা নামতে শুরু করবে শনিবার থেকে, 2 থেকে 4 ডিগ্রি পতনের সম্ভাবনা তাপমাত্রা। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।